আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পর্ব ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা অষ্টম অধ্যায় পার্ট 3 জীব সেবা আমরা কিছু কাজ করি নিজের মঙ্গলের জন্য নিজের আনন্দের জন্য আমরা এমন কিছু কাজ করি যাকে অন্যের মঙ্গল হয় এবং অন্যের আনন্দ হয় আমরা মঙ্গল এবং আনন্দের জন্য যে কাজ করা হয় তাই হলো সেবা তো এখানে সেবা অন্যের মঙ্গল বা অন্যের আনন্দের জন্য যে কাজ করা হয় তার নাম সেবা কিন্তু এই সেবাগুলো বিভিন্ন ধরনের হতে পারে একটা হচ্ছে রোগী সেবা অতিথি সেবা ঠাকুর সেবা অনাহারীর কে অন্ন দেওয়া বা আহার দেওয়া সেটা সেও একটা সেবা এক কথা বলা যায় জীবের মঙ্গলের জন্য যে কাজটা করা হয় জীবের ভালোর জন্য যে কাজটা করা হয় সেটাই হলো সেবা তো সেবা আমরা বিভিন্ন ধাপে বা বিভিন্ন ভাবে করতে পারি রোগীর সেবা কোনো ব্যক্তি যদি রোগীকে গিয়ে তার সেবা করে অর্থাৎ তার ঔষধপত্র তার যত্ন আদি নেয় সেটাও কিন্তু মঙ্গলজনক সেটাও কোনো একটা আনন্দদায়ক সেটাও একটা সেবা অতিথি সেবা বাড়িতে যদি কোনো অতিথি আসে এবং তাকে আমরা যদি আপ্যায়ন করি সঠিকভাবে এবং তাকে যদি যত্ন নিই সেটাও আমাদের একটা সেবার অন্তর্ভুক্ত ঠাকুর যেবা প্রতিদিনই আমরা ঠাকুরের আরাধনা করি প্রার্থনা করি তাই তো এটাও একটা ঠাকুরের সবসময় ঠাকুরের সান্নিধ্যে যাওয়ার জন্য বা ঠাকুরকে দেখার জন্য যে সেবাটা করি সেটাও একটা সেবা আবার যদি কোনো বুভুক্ষ ব্যক্তি বা প্রাণী আসে বা অনাহারে থাকে তাকে বা যে কোনো প্রাণীকে আমরা যদি আহার দেই তা এটাও একটা সেবা সেবা বিভিন্ন ধরনের হতে পারে এই এই সেবা কাজগুলো আমরা বিভিন্ন ভাবে করে থাকি এটাই মঙ্গলজনক এবং আমাদের সৃষ্টিকর্তার অর্থাৎ আমরা এক কথায় বলা যায় যে প্রত্যেকটা বস্তুর মধ্যে বা প্রত্যেকটা প্রাণীর মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান এবং তাকে যদি আমরা সেবা করতে পারি তাকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের ভগবানকে সেবা করা হয় অর্থাৎ সৃষ্টিকর্তাকে সেবা হয় এটাও একটা উপাসনার অন্তর্ভুক্ত তো এখন আমরা পাঠ 4 অষ্টম অধ্যায় আমরা পাঠ পর্ব 4 তো এখন দেখো ভক্তি এবং শ্রদ্ধা তারা এখন আসতেছে আমরা ভক্তি এবং শ্রদ্ধা ভক্তি এবং শ্রদ্ধা একটি নৈতিক গুণ এবং তাহা ধর্মেরই অঙ্গ ভক্তি ভক্তি প্রকৃতি এবং কেউ কেউ বিভিন্নভাবে ভক্তি করে থাকে এবং ভক্তি ও শ্রদ্ধা একটি নৈতিক গুণ এবং তাহার ধর্মের অঙ্গ আমরা মা বাবা এবং শ্রদ্ধা করি এবং এই শিশুদের একে শ্রদ্ধা স্নেহ করি যারা আমাদের গুরুজন তাদেরকে আমরা শ্রদ্ধা করি আমরা গুরুজনের যে আমাদের স্নেহ করেন তাহলে দেখা যাচ্ছে যে বড়দের প্রতি ছোটদের যে শিষ্টাচার তাকে শ্রদ্ধা ছোটদের প্রতি বড়দের যে মমতা বোধ আচরণ তার নাম হলো স্নেহ তো আমরা এখানে স্নেহ কথাটা দেখতে পাচ্ছি যে স্নেহ তারপরে ধরো শ্রদ্ধা ভক্তি সামর্থ্য এবং ব্যবহারের ক্ষেত্রে যেটুকু প্রার্থনা আছে ভক্তি হচ্ছে ভক্তি পাত্রের প্রতি চরণ অনুরাগ শ্রদ্ধা যখন গভীর হয় তখন তাকে বলি আমরা ভক্তি শ্রদ্ধা যখন গভীর হয়ে যায় তখন সেটাই হবে ভক্তি আমরা ঈশ্বরকে ভক্তি করি কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বরকে আমরা ভক্তি তিনি আমাদের পালন করেন তিনি নানাভাবে আমাদের মঙ্গল করেন এবং ঈশ্বরের প্রতি ভক্তি এবং দুইভাবে গ্রহণ করা যায় তাহলে এই সরাসরি ঈশ্বরের নাম জপ নাম কীর্তন ইত্যাদি মাধ্যমে দুই আমাদের মা বাবা সহ
গুরুজনদের ভক্তি করার কথা দিয়ে ঈশ্বরের প্রতি ভক্তির প্রকাশ ঘটে। তাহলে আমরা ঈশ্বরের প্রতি যে ভক্তি প্রকাশটা করে আমরা বিভিন্ন ভাবে ভক্তি দেখতে পাই, যে ভক্তিগুলো হচ্ছে আমরা এতক্ষণে পড়েছি যে সেবা, সেবার পরে আসছে যে ভক্তি। ভক্তি হলো গুরুজনকে আমরা ভক্তি করি এবং শ্রদ্ধা, শ্রদ্ধা গভীর শ্রদ্ধা থেকে মানুষ আসে ভক্তি, এবং ভক্তি গলে আমাদের পূর্ণতা আসে। তারপরে ছোটদেরকে আমরা স্নেহ আদর করি, সে তো একটা মমতাবোধ আচরণ তাদের আসে। ছোটদের এই শ্রদ্ধা বড়দের যে মন মমতাবোধ আচরণ তার নাম হলো স্নেহ। তো স্নেহ আমরা ছোটদেরকে করে থাকি। তারপরে আমরা দেব দেবীর বিশেষ গুণ বা শক্তি অর্জনের জন্য তাকে যে ভক্তি করি, পূজা করি, এটাও কিন্তু একটা দেবদেবার প্রতি আমাদের ভক্তির প্রশংসা পায়। তা আমরা ঈশ্বর যখন ভক্তকে কৃপা করে তখন তাদের ভগবান ভগবান বলে, এবং ভক্ত যেমন ভগবানকে ভক্তি করে এবং তেমনি ভগবানও ভক্তকে দেখে রাখেন। তাই তো বলা যায় যে ভক্তের ভগবান কিংবা ভক্তের রোগ ভগবান বহন করে। তাহলে ভক্ত সুখ ও দুঃখকে এই দুই ভাবে গ্রহণ করেন। কর্মের ফলে দিয়ে না তাকিয়ে কেবল কর্তব্য কর্মে যখন তিনি সহিষ্ণু পর দুঃখ কাতর পর সুখে সুখী হন এবং অন্যের দুঃখ দুঃখী হন, কেউ যখন নয় সকল মানুষকে তিনি আপন ভাবেন, তিনি নিজের এবং তাহার সকল কাজ জীবের সমর্পণ করেন, অর্থাৎ তার মঙ্গল কাজ ঈশ্বরের করে তিনি শুধু কাজটি সম্পাদন করেন। ভক্তের এই ফলের আশা না করে কর্তব্য পালন করে যান যায় এবং সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে পরোপকার সহিষ্ণুতা অহিংসা প্রভৃতি নৈতিক গুণগুলো যে মূলভূত সৃষ্টি করে তাকে ভক্তি এবং সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। তাহলে আমরা এই যে ভক্তি কথাটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারি। কিছুক্ষণ আগে আমরা যে সেবা কথাটা বলেছি, বিভিন্ন ভাগে ভক্তকে সেবা করা যায়, ঠিক এই সেবার সাথে ভক্তির একটা সম্পর্ক রয়েছে। এবং এই সম্পর্কটার কারণে যে আমরা শ্রদ্ধা এবং স্নেহ, ছোটদেরকে স্নেহ বড়দেরকে শ্রদ্ধা, এই শ্রদ্ধার নামই ভক্তি। এবং স্নেহ ছোটদেরকে আদর করা এবং তাদের সাথে সুন্দর আচরণ মমতাবোধ জেগে, ছোটদের প্রতি যে বড়দের যে মমতাবোধের আচরণ সেটি হলো স্নেহ। আর এই স্নেহ থেকে আসে মানুষের অন্তরের যে ভালোবাসা। তো আমরা এই দুইটা জিনিসই যে ভগবানকে লাভ করতে পারি, যে এর আগেও আমরা বলেছিলাম যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে ভগবান বিরাজ করেন এবং সেটা সুপ্ত অবস্থায়। তো এই যে জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমরা সৃষ্টিকর্তার আরাধনা হয় এবং উপাসনা করা হয়, এই সবগুলো করতে পারি। তো এখন ভগবানকে শুধু আমরা পূজো ফুল তুলসী পর্বণ ইত্যাদি দিয়ে যে ভগবানের সান্নিধ্যে গিয়ে থাকবো তা না। ভগবান দেখেন যে সৃষ্টিকে এবং সে আমার যে ভালোবাসছে কিনা, তাইলেই ভগবানকে আরাধনা করা যায়। তাই এটাই আমরা দেখতে পাই। তো এখন এগুলো আমরা বিভিন্ন ভাবে উপাসনা করে থাকি, এটার নামও একটা ভক্তির সমতুল্য। তাহলে ভক্ত এই ফলের আশা না করে যে কর্তব্য পালন করে যাওয়া এবং সুখ দুঃখকে সমান গ্রহণ করা এবং পরোপকার করা, সহিষ্ণুতা অহিংসা প্রভৃতি নৈতিক গুণগুলো যে মূলবোধে সৃষ্টি করে তার ব্যক্তি সমাজের খুবই প্রয়োজন। তো আমরা এই জিনিসগুলো যদি আমরা উপলব্ধি করি তাহলেই আমরা সৃষ্টিকর্তার সান্নিধ্যে যেতে পারবো। তারপরে আসলে কর্তব্য